আর্জেন্টিনার ম্যাচের দিন কাতারের দোহা জুড়ে অন্যরকম এক আবহ। সকাল থেকে শুরু হয়ে যায় ফ্যানদের নানা রকম কার্যক্রম, নানা রকম ভাবে সে যে তারা কেউ কেউ ম্যাচটা স্টেডিয়ামে গিয়ে উপভোগ করে, কেউ কেউ ফ্যান ফেস্টে গিয়ে উপভোগ করে। একটু জানতে চাইবো, আর্জেন্টিনা শুরুটা তো ভালো হয়নি, সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে, আজকের ম্যাচটি কি প্রত্যাশা? খেলা তো হার জিতের মধ্যে থাকে, শুরু ভালো হয়নি কিন্তু শেষটা খুবই ভালো হবে, আজকে খেলাতেও জিতবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবো। আপনার কি মনে হয় এই যে মেসিকে নিয়ে যে এত কথা, প্রথম দিন অনেকেই বলছিল সৌদি আরবের সাথে হারার পর গো মেসি মেসি নানা রকম কথা, কিন্তু মেসিতে কাম ইজ অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল, হি শুড উইন এন্ড আই সাপোর্ট হিম, হি উইল উইন মেসি। হ্যাঁ, মেসির ভক্ত যেরকম আছে সেরকমভাবে পুরো আর্জেন্টিনা দলটা যেন বিশ্বকাপে টিকে থাকে, কিন্তু আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য খুব জরুরি। কতটা আত্মবিশ্বাসী? আমরা 100% জিতবো, ইনশাআল্লাহ 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 জিতবো। ভ্যামোস আর্জেন্টিনা, 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 আর্জেন্টিনা! ওয়ার্ল্ড কাপে থাকাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং গ্রুপ যেভাবে ব্যালেন্সড হয়ে আছে, আমাদের মনে হয় যে আর্জেন্টিনা আজকে মেসি মেসির জাদু আজকে দেখাবে এবং আমরা এগিয়ে যাব এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিকে আরও এগিয়ে যাব, আশা করি ওয়ার্ল্ড কাপ জিতব। আর যে ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার কাতারের দোহাতে আসা, সেই পথে শুরুটা কিন্তু ভালো হয়নি, তবে এখনও অনেক সমীকরণ বাকি, আজকের ম্যাচটার অনেক বেশি গুরুত্বপূর্ণ মেসি এবং তার দলের জন্য। অর্ণব বাপি, একাত্তর, দোহা, কাতার। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।